বেলা 11টা নাগাদ আমার যে বুথ সেন্টার আম্বেদকার বয়েজ হোস্টেল ওখানে আমি ভোট দিতে যাচ্ছিলাম। তো আমাকে পুরনো যে আমাদের যে ইয়েটা আছে এই আইজিএমের যে ইয়েটা ছিল আউটডোরটা ছিল তার উল্টো দিকে রাস্তার উল্টো দিকে তারা 10-12টা ছেলে আমি তাদের ইয়ে চিনি না, দু একজনের মুখ আমি দেখেছি আগে। তো তারা আমাকে বাধা দিয়েছে, আমাকে বলছে যেতে পারবেন না। কেন পারবো না? কেন যেতে পারবেন না? একজন ছেলে আমার বুক পকেটে হাত দিয়েছিল, আমি তার হাতটা চেপে ধরেছি, সে আমার বুক পকেট থেকে কোনো কিছু নিতে পারেনি। তারপর আমাকে বুকের মধ্যে ধাক্কা দিয়েছে, ধাক্কা দিয়ে আমি দুপা পিছিয়ে গেছিলাম। এখানে আমি উল্লেখ করতে চাই আমার বুকের মধ্যে কিন্তু স্পেস মেকার বসানো আছে। তারপর এরপর আমার দুটো ছেলে এসে আমার দু হাতে খামচে ধরেছে, আমার শার্ট টার্ট ছিঁড়ে ফেলার চেষ্টা চেষ্টা করেছে। তাদের হাত ছাড়িয়ে আমি বুথ সেন্টারে গেছি, গিয়ে আমি ভোট দিয়ে এসেছি আমার।